যে নোংরা কুচু কুরুচিকর ঘটনাটা ঘটিয়েছিল ওই দক্ষিণ কলকাতার দক্ষিণ শহরতলির একটি পূজা, মহাত্মা গান্ধীকে অসুর সাজিয়ে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমরা প্রতিবাদ করেছি এবং আমার স্ট্রিট কালী পূজা কমিটি জীবন্ত মহাত্মা গান্ধীকে দাঁড় করিয়ে, এই মায়ের সামনে দাঁড়িয়ে আপনাকে বল, জীবন্ত মহাত্মা গান্ধীকে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যে এ দেশটা মহাত্মা গান্ধীর নাথুরাম গডসের নয়, এ দেশটা গান্ধীর দেশ, মহাত্মা গান্ধী আমাদের শয়নে স্বপনে জাগরণে হৃদয়ে সবসময় থাকবে এবং তার আদর্শে আমরা আগামী দিনে এগিয়ে যাব। ওরা অসুর সাজিয়ে গান্ধীজিকে অপমান করেছিল, কিন্তু এই আমার স্ট্রিট ক্লাবের এই যে সমস্ত সদস্যরা, মানে এদের এত ব্যবহার ভালো, আমার অন্যান্য অনেক জায়গায় কল ছিল কিন্তু এদের এত ব্যবহার, এত পরিবেশ, এত সুন্দর, আমাকে সেই তার বিরুদ্ধে সেই জিনিসটাকে তুলে ধরার জন্য যে একটা জাতির জনক, হ্যাঁ, উনি ওনাকে অপমান করা ঠিক উচিত হয়নি। আমরা ওনাকে জীবন্ত গান্ধীজি কালিমার সামনে দাঁড় করিয়ে ওনাকে তার প্রাপ্য সম্মান দেবো।